আদালতের রায় ছিল একটা, যেহেতু এখানটাতে অফিসের ভিতরে অনেক মূল্যবান জিনিস ছিল, আদালত ওই মর্মে রায় দিয়েছে যে এটা ব্যক্তিগত সম্পত্তি হলেও এর রাষ্ট্রীয় মূল্য আছে, তো এটা রক্ষণাবেক্ষণের জন্য আদালত এই সিলগালাকৃত অফিসটা খুলে দিতে বলেছে। এবং যে জব্দকৃত মালামাল ছিল সেটা সি প্লাস টিভির যিনি আছেন ওনার কাছে দিয়ে দিতে বলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি প্রমিত বাংলায় বলছি, কারণ এই খবরটি, এই সুখের খবরটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেখবে, বিভিন্ন মানুষ দেখবে, সেই কারণে আমি চট্টগ্রামের ভাষায় না বলে, আমরা যেহেতু চট্টগ্রামের ভাষায় কাজ করি, আমি চট্টগ্রামের ভাষায় না বলে আমি প্রমিত বাংলায় বলছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজকে চট্টগ্রাম জেলা প্রশাসন আমাদের এই সি প্লাস টিভির অফিস খুলে দিয়েছে। আমাদের একটু সবাই তালি, এখানে বিষয়টা হচ্ছে আমরা গত 25 জুন আমাদেরকে বিভিন্ন ধরনের আইনি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু তুলে আমাদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে আমাদের অফিসটা বন্ধ করে দিয়েছিলেন। তো এখন যে কোনো কারণেই হোক আমরা আইনগতভাবে আমরা এগিয়েছি, এবং আমার বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আইপিটিভির আমরা কোনো ধরনের লাইসেন্স নিইনি এবং আমরা আইপিটিভি চালাই না, যে কারণে আপনার মতো আমার মতো যারা ফেসবুক ইউটিউব চালান সবার জন্য যে নিয়ম, আমরা ঠিক সেই নিয়মটাই ফলো করে আমরা প্রফেশনালি আমরা এই সি প্লাস টিভিটা চালাই, যে চট্টগ্রামের ভাষায় আমরা ফেসবুক এবং ইউটিউবে আমরা কিছু কন্টেন্ট তৈরি করে দিই, এবং এগুলো খুব জনপ্রিয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চট্টগ্রামের মানুষ এবং চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষা পছন্দ করেন, এরকম মানুষ বিভিন্ন জায়গায় বসে আমাদের এই বিষয়গুলো, এই বিনোদনগুলো উপভোগ করেন। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের উপর, আমাদের যে পরিমাণ দর্শক সংখ্যা, আমাদের যে পরিমাণ মানে মানুষের আস্থা ভালোবাসা আমাদের উপর সৃষ্টি হয়েছে, গত 7 বছরে যে বিষয়টা আমরা তুলে ধরতে পেরেছি মানুষের সামনে, এই আমাদের এই অর্জন, আমাদের এই সুনাম, আমাদের এই বিশালত্বকে অনেক মানুষ ভালো করে নিতে পারেনি। এটা রীতিমতো যে কোনো সময় আমরা মনে করি, অবশ্য আমি নিজে বিশ্বাস করি, যে কোনো কিছু বড় কিছু হলে, বড় কিছু মানে করতে গেলে অবশ্য বাধা আসে, এবং আমাদের জন্য এটা একটা বড় বাধা ছিল। তো আমরা এমন কোন অপরাধ করিনি যে আমাদের এই অফিস একদম মানে এমন করে 50-60টা গাড়ি এনে আমাদেরকে অফিস বন্ধ করে দিতে হবে। তো তারপর সেদিন অনেকে মনে করেছেন আমাদের এই অফিস একত্রে সিলগালা হয়ে গেছে, এই অফিস খুলবে না, কিন্তু আমরা আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, যেহেতু আমাদের এই অফিস খোলার বন্ধ করার পরে আমাদের চট্টগ্রামের অনেক সিনিয়র মন্ত্রী, এমপি এবং অনেক সুশীল সমাজের অনেক মানুষ এবং আমাদের অগণিত দর্শক আমাদেরকে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে চেষ্টা করেছেন যে মানে আমাদেরকে জানতে যে আমরা আদৌ আসতে পারবো কিনা। আমরা আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি আপনাদের সামনে। আমাদের মূল কথা হচ্ছে, আমি বলি যে আমাদের এই আসার পিছনে আমাদের একজন মানুষের কৃতজ্ঞতা আমরা অবশ্যই স্বীকার করতে হবে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সন্তান, আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব আমাদেরকে খুব ভালোভাবে জানতেন, আমাকে তিনি আইপিটিভি নীতিমালা কমিটির মেম্বার করেছিলেন, কিন্তু ওনাকে কিছু মানুষ এত বেশি কানবাড়ি করেছে আমার সম্পর্কে এত বেশি কানবাড়ি করেছে যে তারা, যে আমি শেষ পর্যন্ত আমাদের খুব আপন মানুষ হলো হাসান মাহমুদ ভাই, আমাদের খুব কাছের মানুষ হলো, আমি ওনার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এই ঘটনার পরে আমি হাসান ভাইয়ের সাথে কথা বলেছি এবং উনি সম্পূর্ণ বিষয়টি আমার কাছ থেকে অবগত হয়েছেন, এবং কারা কারা এই সমস্ত আমাকে ওনার থেকে দূরে ফেলতে, আমাদের সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে, ওনাকে কারা কারা মানে কানবাড়ি করেছেন
আমি স্পষ্ট করে ওনাদের কথা নাম ধরে ধরে বলেছি এবং উনি বুঝতে পেরেছেন হয়তো উনি বুঝতে পারার কারণে আমাদেরকে এই অফিস দ্রুত খুলে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে আমি আমরা সি প্লাস টিভির পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু উনি আমাদেরকে অনেকেই বলেছেন অনেক সুপ্রিম কোর্টের অনেক লয়ার বড় বড় লয়ার ফ্রি অফ কস্টে আমাদের মামলা করার জন্য আমাকে ফোন করেছেন চট্টগ্রামের অনেক ভালো ভালো বড় বড় গিয়ে আইনজীবী আমাকে ফোন করেছেন তোমার কোনো কিছু করতে হবে না টাকা পয়সা চিন্তা করতে হবে না তুমি আসো আমরা রিট করব আমরা 50 জন আইনজীবী একত্র দাঁড়াবো কিন্তু আমি ওই জায়গায় যাইনি কারণ আমার একটা আত্মবিশ্বাস আছে যে হাসান ভাইকে যারা কান ভারী করেছে আমার মনে হয়েছিল আমার যে কোনো সময় একদিন না একদিন আমি যদি হাসান ভাইয়ের সামনে দাঁড়াতে পারি আমি যদি ওনাকে বুঝাই দিতে পারি যে আমি আপনার কোনো অন্যায় করিনি আপনার বিরুদ্ধে কোনো নিউজ করিনি আপনার বিরুদ্ধে আপনার এমন ক্ষতি হয় আপনার মান সম্মানে আঘাত আসে এরকম কোনো কাজ আমি করিনি কিন্তু যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি আমার মনে হয় আমি সফল হয়েছি এবং ওনাকে বোঝানোর পরে উনি আশ্বস্ত হয়েছেন এবং তারপরও যেহেতু একটা এটা আইনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন আমি তাৎক্ষণিকভাবে যেহেতু এটা আইনগতভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের আজকে অফিসটা খুলে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে আমাদের জন্য ফেসবুকে আমাদের এই অফিস বন্ধ হওয়ার পর আমাদের অগণিত দর্শক যারা ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মানবোধ মাথা নত করা সম্মানবোধ আপনাদের জন্য রয়েছে এবং বিশেষ করে আমাদের সাংবাদিকদের মধ্যে আমাদের তৌফিক ইফতেখার ভাই খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলেন সঙ্গে সঙ্গে এটা আমাদের জন্য খুব কাজে এসেছিল এবং বিজেআইএম ইন্টারন্যাশনাল আমাদের বাংলাদেশি ইন্টারন্যাশনাল সাংবাদিক যারা বাংলাদেশে কাজ করেন ওরা ওদের সংগঠন বিজেআইএম তারা তাৎক্ষণিকভাবে ওই দিনে আমাদের জন্য একটা বিবৃতি দিয়েছেন ওটা আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট হয়েছিল এবং শেষ পর্যন্ত পৃথিবীর সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন মানে বর্ডার গার্ড সেটা হচ্ছে সিপিজে আমাদের জন্য বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছেন এটার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি কথা হচ্ছে আমরা যদি আইনগতভাবে যেতাম তাহলেও কিন্তু আমাদের আরো অনেক সময় লাগতো এবং এটা এই আইনগত ধারাবাহিকতায় আমাদের অনেক সময় লাগতো যে জিনিসটা আমাদের হাসান ভাইয়ের কারণে আমরা অনেক বেশি খুব দ্রুত আমাদের অফিসটা খোলা হয়েছে যে আমাদের এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট গুলো নির্দিষ্ট তাপমাত্রায় না থাকলে এগুলো নষ্ট হয়ে যায় আমরা এখনো জানি না সবগুলো ইকুইপমেন্ট কি অবস্থায় আছে আমরা দেখলে ইউজ করলে বুঝতে পারবো আমরা শুধু এই আজকে এই খুশির খবরটা আপনাদেরকে জানালাম প্রিয় দর্শক ওনার সাগেবাসী যারা বিভিন্ন জায়গার তো নারাল্লা কষ্ট করছেন এমন এমন মানুষ আছে যারা মক্কা শরীফ উম্মিদি হজ চলাকালীন সময়ে 15-20 জন একত্র যায় আল্লাহর গদ্দর ইয়ারে আর আল্লাহ দোয়া করছি এবং দোয়া করি এতুন হদে হদে বাজি আর তোমার আল্লাহ দোয়া করিস এবং এলিয়ান অশুধু বিভিন্ন জায়গা ময়মুরি কলে আর আল্লাহ দোয়া করছি বাজি ওনারা কাছে আর কিছু করিবেন নাই তবে একখান হতা হইর যে আরা চেষ্টা করছেন বাজি ওনারা আগামীতে ওনারা জেলে কি যেভাবে আরা আনন্দ বিনোদন দিবের ব্যবস্থা করতেন এখন এবার সংবাদ যেহেতু সংবাদে বেড়ে অ্যালার্জি হয়ে গেই সংবাদ এবে আরা সংবাদ নকই আরা এবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আরা ওনারা কাছে আসি এবং সরকারি অনুমোদন ব্যাগিন লইয়ারে ওনার সামনে সংবাদ হিসেবে সি প্লাস টিভি ওনার সামনে আবির্ভূত হইব এবং বিয়াগুলোর সামনে চট্টগ্রামের মানুষের চিন্তা চেতনা মানে খোরাক দিবেন লাই আর সি প্লাস টিভি সবসময় থাকুন আর বেশি কথা নকই আবারও আর হাসান ভাই ধন্যবাদ জানাই আর আশা করি উনি আর ভবিষ্যতে আর এক ভালো সুন্দরভাবে পরিবেশ গড়ে দিবেন ব্যবস্থা করিব এই আশা করি এবং আর বিশ্বাস আছে যে আমি একবার যদি হতা হইতে পারতাম তাহলে আমি ওনার লয় ওনার বুঝে দিতে পারতাম এবং আর মনে হয় যে আর সফল হই অসংখ্য ধন্যবাদ ওনার বিয়াগুনরে আসসালামু আলাইকুম।